দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বানের জলে ডুবছে নতুন নতুন এলাকা হাহাকার বাড়ছে পানিবন্দী মানুষের তলিয়ে গেছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান এখন পর্যন্ত সারা দেশে পনেরোটি জেলা বন্যা কবলিত পানিবন্দী প্রায় বিশ লাখ মানুষ বন্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলেও শঙ্কার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী বসত ঘরের চাল ছুঁই ছুঁই পানি বানের জলে পুরোপুরি তলিয়ে যাওয়ার পথে নদী পারের বাড়িঘর ডুবেছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান আঙিনায় বুক সমান পানি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিদারুণ কষ্ট বানভাসীদের উত্তরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামের ছয় উপজেলার একচল্লিশটি ইউনিয়ন এখন বন্যা কবলিত পানিবন্দি দেড় লাখেরও বেশি মানুষ আচ্ছা বাড়ির পানি কোনো আন্দা ব্যবস্থা নাই সুলাঘাট নাই খাওয়া খুব সমস্যা মাশাল টেবুলের রতুলসি খাত তুলসি ধন্যার পরে একই চিত্র উত্তরের আরেক जनपद গাইবান্ধায় প্লাবিত নতুন নতুন এলাকা সেখানে পানিবন্দি প্রায় প্রায় হাজার মানুষ রংপুর ও লালমনিরহাটে বিস্তর জলে নিম্নাঞ্চল এখন জলমগ্ন অনেক লোকজন ঘর থেকে বাইরে যেতে না বাচ্চা কাচ্চা সমস্যা স্কুলে যাওয়ার সমস্যা গরু ছাগল হাঁসমরগি নিয়ে খুব বিপদে রান্না করে খেতে পারতেছিল না যমুনার পানিতে ডুবেছে সিরাজগঞ্জ ও বগুড়ার নতুন নতুন এলাকা বাড়ি ঘরে পানি জ্বলছে না চুলা খেয়ে না খেয়ে কাটছে অনেকের দিন খাদ্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবার এবং জ্বালানি সংকটের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত মানুষ সব না খাওয়া আছে সব পানি মাছা টাছা ঢেয়ে আছে ধান ডাল জামালপুরে যমুনা নদীর পানি এখনো বাড়ছে এতে জেলার ইসলামপুর মাদারগঞ্জ সহ চার উপজেলায় প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম বানভাসীদের অনেকেই গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ ও আশ্রয় কেন্দ্রে কষ্টে দিন কাটাচ্ছেন উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হলেও উন্নতি হচ্ছে সিলেট বিভাগে চলমান বন্যায় দেশের পনেরো জেলা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আমাদের ধারণা করতেছে যে আগের মাস বা তার পরের মাসেও এর আরেকটা বর্ণ হওয়ার সম্ভাবনা যেটা বিগতগুলো হয়ে আসছে মানুষ প্রধানমন্ত্রী সেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামী মাসে আরও একটি বর্ণার আভাস রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি